দেখবেন উনি যখন হিলফুল ফুজুল করেন তখন কিন্তু সেখানে কোনো ধর্মীয় বিভেদ উনি রাখেন, উনি সবাইকে সেখানে সমবেত করেছেন। উনি যখন মদিনা সনদ করেছেন সেখানে কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাংলা ভিশনের সাথে মুজিবুর রহমান মঞ্জুর, এবি পার্টি নেতা মুজিবুর রহমান মঞ্জুর, ধারাবাহিক মিথ্যাচার পর্ব এক। মুজিবুর রহমান মঞ্জু তুরস্ক এবং যুক্তরাষ্ট্র সফর করে বাংলাদেশে এসেছেন। এ সফরের মধ্য দিয়ে নানান বিতর্কের জন্ম দিয়েছেন, ধাক্কাধাক্কি করে এরদোগানের সাথে ছবি তোলা থেকে নানান অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং তার দলের নেতাকর্মীরা অনেকেই ক্ষুব্ধ হয়ে তার এই আর্থিক অপচয়ে নানান কারণে দল থেকে গণপদত্যাগ হয়েছে, অন্য দলে জয়েন করেছে, নানান ঘটনা কিন্তু ঘটেছে। দ্যাটস ডিফারেন্ট আলোচনা। বাট বাংলা ভিশনের সাথে দেশে এসে জনাব মঞ্জু সাহেব একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে ইসলামী দলগুলো সমালোচনা করেছেন। তবে সাক্ষাৎকারটা, এই ধরনের সাক্ষাৎকার এই মুহূর্তে এটা কোনো এজেন্ডা হতে পারে না, এটা কোনো মিডিয়া রিপোর্টযোগ্য নয়। এবং আমি যেটা জানতে পেরেছি যে সাবেক এক শিবির কর্মী, বর্তমানে মঞ্জুর অনুসারী, মানে সংস্কারপন্থী জামাত, এরকম একজন রিপোর্টার মঞ্জু সাহেবের সাক্ষাৎকার নিয়েছে, মানে মঞ্জু রিকোয়েস্ট করে এই সাক্ষাৎকারটা নিয়েছে এবং এটা পাবলিশ করেছে। মানে এটা এমনিতে স্বাভাবিক প্রক্রিয়ায় কোনো রিপোর্টিং বা সাক্ষাৎকার নয়, এটা মঞ্জু সাহেবের পরিকল্পনার অংশ। হোয়াট এভার, ওই সাক্ষাৎকারে বিষয়বস্তুটা ছিল এরকম যে বাংলাদেশে ইসলামী দলগুলোর স্ট্র্যাটেজি ভুল। সেখানে জনাব মুজিবুর রহমান মঞ্জু সাহেব যেটা বলেছেন যে ইসলামী রাজনৈতিক দলগুলো, তাদের ইসলামীরা ধর্মভিত্তিক রাজনীতি করে, তাদের অধিকার করতেই পারে। এবং তিনি বলেছেন যে ইসলামী দলগুলোর সাথে আমার সুসম্পর্ক, এ কথাটা আদৌ ঠিক নয়, এটা তিনি ভুল বলেছেন, মিথ্যা বলেছেন। ইসলামী দলগুলোর সাথে তার একসময় সুসম্পর্ক ছিল, যখন জামাত ইসলামীতে তিনি করতেন তখন অন্যান্য দলের সাথে লিয়েজুতে বা কথাবার্তা বলার ক্ষেত্রে তিনি প্রতিনিধি হিসেবে থাকতেন। বাট এখন তার সাথে ইসলামী কোনো দলগুলোর সাথে সুসম্পর্ক নেই, একসময় ছিল, তাকে নেতিবাচকভাবে শুধু জামাত নয় অন্যান্য সবাই তাকে সন্দেহের চোখেই দেখে, বা ইসলামী দলগুলো তার মতো দলের নেতার সাথে বিশেষ সম্পর্ক রাখার কোনো প্রয়োজন আছে বলে সেটাও আমরা মনে করি না। এরপরে জনাব মুজিবুর রহমান মঞ্জু যেটা বোঝাতে বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন যে ইসলামী দলগুলোর স্ট্র্যাটেজি ভুল, সব ইসলামী দলগুলোকেই ইঙ্গিত করে বলেছেন, কোনো বিশেষ দলকে নয়। সেখানে মঞ্জু সাহেব স্পষ্ট করে বলেছেন যে ইসলামী দলগুলো, তারা ইসলামী রাজনীতি করে কিন্তু যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে তখন তো সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে, কিন্তু যখন তারা ইসলামিক দল পরিচয়ে আসে, মুসলিম আইডেন্টিটি নিয়ে আসে, তখন তাদের টার্গেট গ্রুপ, তাদের অডিয়েন্স এটা সীমিত হয়ে যায়, তখন সবাইকে নিয়ে কাজ করতে পারে না। তখন দেখা যায় যারা এই গার্মেন্টস কর্মী, নারী ক্রিকেট দল, নারী ফুটবলার অথবা সিনেমা জগতের লোক, তারা অনেকেই ইসলামী দলগুলোকে ভোট দেবে না, তারা বরং তাদেরকে ঠেকানোর চেষ্টা করবে। এজন্য মুজিবুর রহমান মঞ্জুর সাহেব বোঝাতে চেয়েছেন যে ইসলামী দলগুলো করা যাবে না, এবি পার্টি করতে হবে, তাদেরটাই ইসলামী নিয়ম অনুযায়ী। এবং তিনি বলেছেন যে ওভারনাইট কিছু পরিবর্তন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রফেট করেননি, গ্রাজুয়াল প্রসেস, এর মানে ধীরে ধীরে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিবর্তন করতে হবে, এই কথা তিনি বলেছেন। এবং তিনি বলেছেন আগে খাবার দিতে হবে, তারপরে ধর্মের কথা বলতে হবে, আগে খাবার দিতে হবে, তারপরে নামাজের কথা বলতে হবে। ইসলামী দলগুলো আগে নামাজ বা আগে ফতোয়া, আগে হালাল হারাম বলে, তারপরে তারা মানে মানুষের খাবার বা এগুলো নিয়ে বলে না, এটাই বোঝাতে চেয়েছেন, এই বিষয়গুলো তুলে ধরেছেন। আরও নানান বিষয়ে ইসলামী দলগুলোর বলেছেন যে এক গ্রুপ আর এক গ্রুপের বিপক্ষে ফতোয়া দেয়, সবাই বাতিল, ধর্মের ভিত্তিতে বিভাজন, এটাই তিনি মেন করেছেন। তো এজন্য আমি আলোচনা করব মুজিবুর রহমান মঞ্জুর চূড়ান্ত পর্যায়ের মূর্খতা, অজ্ঞতা ও ইসলাম ধর্মের বিকৃতি। মঞ্জু সাহেব শিবিরের সাবেক সভাপতি ছিলেন, শিবিরের সাবেক সভাপতির তো ইসলামিক জ্ঞান কিছুটা থাকা দরকার, কিন্তু তারই বক্তব্যে তার যে ইসলামিক জ্ঞান ফুটে উঠেছে এটা একেবারেই ইসলামের মারাত্মক অপব্যাখ্যা তো আছেই, অ্যাট দি সেম টাইম এটা বিকৃতিও বটে। তাহলে সাবেক শিবির সভাপতি এরকম মূর্খ হয় কীভাবে? এর উত্তর হচ্ছে তার ইসলামিক জ্ঞান ছিল, তিনি এটাকে অপব্যাখ্যা করে এখন ভিন্ন একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছেন, তিনি জানেন না তা না, অপব্যাখ্যা করছেন। অপব্যাখ্যা করতে গিয়ে আমি প্রথমেই বলে নিয়েছি, ইসলামী দলগুলো সমালোচনা করতেই পারেন, আমিও করি, আমি বাংলাদেশের সব ইসলামী দলের মারাত্মক সমালোচনা করি,
বাট সমালোচনা করতে গিয়ে ধর্মের বিকৃতি যেন না হয়, ধর্মের সমালোচনা যেন না হয়, ইসলামী দলের সমালোচনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সমালোচনা যেন না হয়। মঞ্জু সাহেবের ক্ষেত্রে এটা ঘটেছে, তিনি তার আলোচনার মধ্যে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেল্পফুল ফুজুল গঠন করেছিল সবাইকে নিয়ে, আর মানে ইসলামী দল করা যাবে না, সবাইকে নিয়ে হেল্পফুল ফুজুলের মতো সংগঠন করতে হবে। হেল্পফুল ফুজুল হচ্ছে এবি পার্টি, এটা মিন করতে চেয়েছেন। আর হচ্ছে মদিনা সনদের উদাহরণ দিয়েছেন যে মদিনা সনদ সবাই সিগনেটরি ছিল, সবাইকে নিয়ে কাজ করেছেন। এগুলো জবাব দিচ্ছি যে আসলে তার জ্ঞানের লেভেল কতটা নিচে নেমেছে। প্রথম কথা হচ্ছে যে ইসলামী দল বা এই পরিচয়ে আসলে সবাইকে সাথে নিয়ে কাজ করতে পারবে না, এর চেয়ে মূর্খতার হয় না। কারণ বাংলাদেশের কথাই যদি বলি, ইসলামী দলের নেতারা জামাত ইসলামীর উদাহরণ যদি, এমপি হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, মন্ত্রী হয়েছে, কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, ইসলামী দলের পরিচয় তাদের প্রতীক নিয়ে, তারা কি সবাইকে নিয়ে কাজ করেটি? তারা কি শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়নি, শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হয়নি? তারা কি যোগ্য এমপি বা লেজিসলেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি, যোগ্য জনপ্রতিনিধি ভূমিকা পালন করেনি, সবাইকে নিয়ে কি চলেনি? অবশ্যই সবাইকে নিয়ে চলার অসংখ্য এক্সাম্পল আছে। এটা তাদের মন্ত্রী সাহেব কোথায় পেয়েছেন, কী বলছেন এগুলো আজগবী কথাবার্তা? এরপরে ইরান, সেখানে তো আমাদের ইসলামের সাথে না মিলুক, ইসলামী রাষ্ট্র, সেখানে দলগুলো ইসলামী দল, তা তারা কি সবাইকে নিয়ে চলে না? সেখানে তো সেকুলার আছে, বামপন্থী আছে, নাস্তিক আছে ইরানে, আমরা জানি প্রচুর বামপন্থী আছে, সবাইকে নিয়ে তো চলে, সমস্যা কী? তা বাংলাদেশে সবাইকে নিয়ে চলা, মানে এটা হচ্ছে তার একটা নিজস্ব মন করা এবং আজগবি ব্যাখ্যা যে ইসলামী দল হলে সবাইকে নিয়ে চলা যাবে না, এটা একেবারে ভুল। আর গার্মেন্টস, নারী ক্রিকেট দল, নারী ফুটবল দল, সিনেমা, এরা ভোট দেবে না, এরা সমর্থন করবে না, এরা ঠেকানোর চেষ্টা করবে, এগুলো আর এক আজগুবি ফালতু বয়ান, এগুলো কোনো ভিত্তি নেই। ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে এগুলো থাকবে না, কে বলেছে? এগুলো ইসলামাইজ করা হবে এবং তারা থাকবে, তাদের অধিকার পাবে, আর সব কিছুতে হস্তক্ষেপ করা হবে, কে বলছে? একবারে রাতারাতি ওভারনাইট একেবারে সব ইসলাম কায়েম করা হবে, এ কথা কেউ বলেছে কোনোদিন ইসলামী দল? ইরান তো ইসলাম মোটামুটি প্রতিষ্ঠিত আছে, ইরানে কি নারী ফুটবল দল, নারী ক্রিকেট দল আছে না? সবই তো আছে, কোনো সমস্যা তো নেই। সৌদি আরবও তো আছে, তো সমস্যা কী? পাকিস্তানে আছে, যেখানেই ইসলামী ভাবধারা চলে বা ইসলামী দল ক্ষমতা অনেক জায়গায় এসেছে, এগুলো তো চলে, এগুলো চলবে, সমস্যা কী? গার্মেন্টস বন্ধ কেন হবে? গার্মেন্টস তো বরং বৃদ্ধি পাবে, নারী আরও নিরাপত্তা পাবে ইসলামী দলগুলো আসলে। এখানে জনাব মুজিবুর রহমান মঞ্জুর সাহেব এগুলো কী বলছেন? এগুলো সব একেবারে কাল্পনিক একটা অভিযোগ, যে অভিযোগগুলো ইসলামী দলের যে মারাত্মক বিরোধী তারাও কখনো করেনি, যে সবাইকে নিয়ে চলা যাবে না, এগুলো একেবারে আজগবি কথাবার্তা। এরপরে জনাব মুজিবুর রহমান মঞ্জুর সাহেব, তিনি হেল্পফুল ফজুল আর মদিনা সনদের এক্সাম্পল দিয়েছেন। এখানে মঞ্জুর সাহেব তার তো এলেম নেই, তিনি দুই মিনিট আলোচনা করতে পারবেন যে নবুয়তের আগের বিষয়গুলো হুজ্জাত কিনা, দলিল হতে হলে কি হওয়া লাগে, এটা দলিলযোগ্য কিনা, এটা দলিল কিনা, না এটা এগুলো দলিল না। নবুয়তের হেল্পফুল ফজুল যখন গ্রহণ করা হয়েছিল তখন তো ইসলাম ছিল না, ইসলাম আসার পরে আপনি ইসলামের আগের বিষয় কেন খুঁজেন? এই প্রয়োজনীয়তাটা কি? ইসলাম নিয়ে কি মুজিবুর রহমান মঞ্জুর সাহেব সন্তুষ্ট নন? এটার জবাব তিনি কী দেবেন? আর মদিনা সনদ কী, এটা তো তিনি বুঝেনই না, মদিনা সনদ কী এটাই ব্যাখ্যা করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মদিনা সনদ কী ছিল? সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হিসাবে, অনেকে উল্টোপাল্টা বলে জানে না মদিনা সনদের ধারা কয়টা, সেটি ঠিকমতো বলতে পারবে না, বিভিন্ন সহি সনদে বিভিন্ন ইখতিলাফ আছে এগুলো নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আল্লাহর নবী হিসাবে, ইসলামী দলের নেতা হিসাবে তিনি রাষ্ট্রপ্রধান হয়েছিল, তার আনুগত্য করেছে সব, এটা মদিনা সনদ। সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা কি সবাইকে নিয়ে চলেননি? সবাইকে নিয়ে তো চলেছেন, তাহলে সমস্যাটা কী? মানে মদিনা সনদ এখানে টেনে আনা একেবারে চূড়ান্ত পর্যায়ে মূর্খতার একটা প্রমাণ। আর মদিনা সনদের আসল ক্লজগুলো এটাই তিনি ব্যাখ্যা করতে পারবেন না, কারণ ইসলামী গভীর জ্ঞান দরকার। নবুয়তের আগের বিষয়ে যিনি হুজ্জত হিসাবে দেওয়ার চেষ্টা করেন তার জ্ঞান কতটুকু, এটা ক্লিয়ারলি বোঝা যায়। এরপরে তিনি বলেছেন একদল আর এক দলের বিরুদ্ধে ফতোয়া দেয়, কে ফতোয়া দেয়? সব জামাত ইসলামীর কথা যদি বলি, জামাত ইসলামী কোনো দলের বিরুদ্ধে এখন পর্যন্ত ফতোয়া দিয়েছে যে অমুক দল বাতিল? জামাতকে সবাই ফতোয়া দিয়েছে, জামাত এখন পর্যন্ত একবারও কোনো দলকে বলেছে, কোনো ইসলামী দলকে, যে অমুক বাতিল? কখনো বলেনি। তো এই কথাটা তো মিথ্যা যে সবাই ফতোয়া দেয় বিভাজন, জামাত তো সবাইকে নিয়ে চলতে চায়, এরকম আরও অনেক দল আছে সবাইকে নিয়ে চলতে চায়, ইসলামপন্থীদের মধ্যে ফতোয়াবাজি হ্রাস পেয়েছে, কোনো নিষ্ঠাবান মুসলিম ছাড়া নাকি ইসলামী দলগুলোতে ঢুকতে পারে না। হ্যাঁ,
ইসলামী দলগুলোকে ঢুকতে হলে নিষ্ঠাবান মুসলিমই হওয়া দরকার, কারণ তারা রাষ্ট্র পরিচালনা করবে, তারা নিষ্ঠাবান সৎ যোগ্য ভদ্র হতে হবে। যে কাউকে প্রবেশাধিকার দিলে তো অসৎ লোক দুর্নীতিবাজ প্রতিষ্ঠিত হবে। ইসলামী দলের সার্ভিস সবার জন্য উন্মুক্ত, দল মত ধর্মবর্ণ নির্বিশেষে। এমনকি এই মুজিবুর রহমান মঞ্জুর সাহেবের উদ্দেশ্যে বলছি, তার বোঝা উচিত ইসলামী দল ক্ষমতায় আসলে সেখানে মন্ত্রী পরিষদেও অমুসলিম থাকতে পারবে, এটা ইসলাম বিরোধী নয়। কিছু কিছু পোস্ট পজিশন বাদে সেখানে অমুসলিম থাকতে পারবে, পরিপূর্ণভাবে সংখ্যালঘু বা মুসলিমদের অধিকার রক্ষা হবে, সবাইকে নিয়ে চলতে পারে, পরিপূর্ণ গণতন্ত্র বিকশিত হবে। এ বিষয়গুলো মঞ্জুর সাহেব জানেন, জানেন না তা না, তিনি জেনে শুনে এইসব উল্টাপাল্টা কথাবার্তা বলছেন। এটা হচ্ছে মঞ্জুর সাহেবের মূর্খতা এবং তার অজ্ঞতার চূড়ান্ত জবাব। আর তিনি বলেছেন যে আগে খাবার দিতে হবে, তারপর নামাজের কথা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেছেন, তিনি এগুলো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম 13 বছরে কী করেছেন, তিনি অর্থনৈতিক কর্মসূচি তার কী ছিল না, তার আকীদার কর্মসূচি ছিল, ইমান ঠিক করার কর্মসূচি ছিল, এই এইগুলো বোঝার মতো উন্নত ক্যাপাসিটি মুজিবুর রহমান মঞ্জুর সাহেবের হয়নি বলে আমি মনে করি।